আজকে আমার মন ভালো নেই। নো প্রবলেম, আজকের এই ভিডিওটিতে আপনার মন ভালো হয়ে যাবে। হাই বন্ধুরা, আজ চলে এলাম অসাধারণ একটা স্মার্টফোন পোকো F4 কে নিয়ে। অসম লুক, সেই সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 870 5G, এটি কোয়ালকমের সব থেকে স্টেবল চিপসেট, সেই সাথে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর এতে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। আরো দারুণ কিছু ফিচার রয়েছে যা আমরা আজকের এই ভিডিওটিতে জানতে পারবো। আজকে আমার মন ভালো নেই। আরে ভাই, বললাম তো মন ভালো হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। ডিজাইনের কথা যদি বলি, ফোনটিকে বক্সি ডিজাইন করা হয়েছে। ক্যামেরা হাউজের ক্ষেত্রে এবার একটু ইউনিক ধাঁচের ডিজাইন দিয়েছে পোকো। সাধারণত পোকোর ক্ষেত্রে এরকম ডিজাইন দেখা যায় না, তবে বেশ ভালো লাগছে কিন্তু। হ্যাঁ, ফোনটিকে আরো বেশি প্রিমিয়াম লাগছে কারণ এর ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে। এর ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে, তবে ফ্রেমে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এই ফোনটির নিচে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, সিম কার্ড স্লট, আরও রয়েছে স্পিকার গ্রিলস। এই স্পিকার গ্রিলস কিন্তু উপরেও রয়েছে, অর্থাৎ এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। আরও দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন, সেই সাথে এতে দেওয়া হয়েছে আইআর ব্লাস্টার বা ইনফ্রারেড ব্লাস্টার, যার মানে এই ফোনটিকে ইউনিভার্সাল রিমোটও বলতে পারেন। এর মাধ্যমে আপনি রিমোটের কাজ সহজেই ফোন দিয়ে করতে পারবেন। যাই হোক, ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, আর এর ওজন প্রায় 195 গ্রাম। এতে কিন্তু আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, কারণ এতে ডুয়েল ন্যানো সিম কার্ড ইউজ করার জন্য জায়গা রাখা হয়েছে, আর এতে IP53 রেটিংও আছে। বন্ধুরা, আপনারা মুনলাইট সিলভার, নাইট ব্ল্যাক, নেবুলা গ্রিন, এই তিনটি কালারে ফোনটি পেয়ে যাবেন। ডিসপ্লে ক্ষেত্রে এতে রয়েছে 6.7 ইঞ্চির FHD+E4 অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 86.6%। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 120Hz এর ফাস্ট রিফ্রেশের, সেই সাথে এতে 1300 nits এর পিক ব্রাইটনেস দিয়েছে পোকো, যার ফলে বেশ ব্রাইট লাগছে ফোনটি। অফকোর্স HDR10+ সাপোর্ট সহ ডলবি ভিশনের সাপোর্ট দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। 3 বেজেলও খুব কম দিয়েছে। এই ফোনটির সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শাওমি রীতিমতো 2.7mm এর একটা পাঁচ হোল দিয়েছে, এটি জাস্ট অও। গেম খেলার জন্য ডিসপ্লেটি বেশ দারুণ। এর টাচ স্যাম্পলিং রেট 360Hz, যা গেমিং এ বেশ কার্যকর ভূমিকা রাখে। তো ওভারঅল ডিসপ্লেটি অসাধারণ ছিল, বিশেষ করে এর ক্ষুদ্র পাঁচ হোলটা আমার কাছে দারুণ লেগেছে। বন্ধুরা, ফোনটির স্পেসিফিকেশনের কথা যদি বলি, এই দামে যতটুকু দরকার ছিল তার সবটুকু দিয়েছে। এর প্রসেসর নিয়ে কথা বলে, এটি এমন এক প্রসেসর যার পারফরমেন্স খুবই ভালো বাট গরম হয় না, আর সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G, যেটি 7nm আর্কিটেকচারে তৈরি করা একটা চিপসেট। এই প্রসেসরের সাথে ফোনকে কুল রাখার সব ধরনের বন্দোবস্ত রাখা হয়েছে, কারণ এতে লিকুইড কুলিং চেম্বার, ভ্যাপর কুলিং চেম্বার দেওয়া হয়েছে, আর গ্রাফিক্স কার্ড সেকশনে থাকছে অ্যাড্রিনো 650। বন্ধুরা, এই ফোনটি তিনটি আলাদা আলাদা ভ্যারিয়েন্টে এসেছে, 6128, 8128 এবং 12256। যদি স্টোরেজ টাইপ নিয়ে কথা বলি, এতে UFS 3.1 রয়েছে এবং র্যাম টাইপ LPDDR5। বন্ধুরা, পোকো এই ফোনটিতে 4500mAh ব্যাটারি দিয়েছে, সেই সাথে রয়েছে 67W এর সুপার ফাস্ট চার্জার। এই ফোনটিতে 0 থেকে 100% চার্জ হতে সময় লাগবে only 40 মিনিট। যদি বলেন 4500mAh এর ব্যাটারি তো দিয়েছে, দিনভর কি ইউজ করতে পারবো? বন্ধুরা, এতে 7nm এর প্রসেসর রয়েছে, যদি মিডিয়াম ইউজ করেন তাহলে একদিনে বেশি চলে যাবে, তবে হ্যাঁ, হেভি টু ভেরি হেভি ইউজ করলে একটু চার্জ বেশি যাবে, তাতে প্রবলেম কি, কারণ ফাস্ট চার্জ তো রয়েছে, তাই না? যাই হোক, সেন্সর নিয়ে কথা বলি, এতে আপনারা সব ধরনের সেন্সরই পেয়ে যাবেন। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট খুবই ফাস্ট কাজ করে, অ্যাক্সেলোমিটার, প্রক্সিমিটি কম্পাস, মোটামুটি সব সেন্সরই থাকছে ফোনটিতে। কানেক্টিভিটি ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন 5G সাপোর্ট উইথ 10 ব্যান্ড, দ্যাট ইজ গুড। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই কলিং, অর্থাৎ সব ধরনের কানেক্টিভিটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ও হ্যাঁ, আপনারা আরো পেয়ে যাচ্ছেন NFC এবং নেভিক সাপোর্ট। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স, গেমিং পারফরমেন্স জাস্ট অও। হাই সেটিংসেও আপনি পাবজি খেলতে পারবেন, কল অফ ডিউটি, অ্যাপেক্স লিজেন্ড, এই গেমগুলি 60fps খুব সুন্দরভাবে খেলতে পারবেন। বন্ধুরা, ফোনটির আন্তত স্কোর 710,000 এর মতন। আপনি যদি পোকো F1 এর সাথে কম্পেয়ার করেন, ইট ইজ নিয়ারলি ডাবল।
ওএস নিয়ে কথা বলে অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স দিয়েছে, সাথে রয়েছে MIUI 13। খুব বেশি প্রি ইনস্টল অ্যাপ এতে নেই, তবে হ্যাঁ এতে কিন্তু আপনি আরো 3GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন, মানে দাঁড়াচ্ছে 8GB এর সাথে আরো 3GB যোগ হয়ে 11GB র্যাম পেয়ে যাচ্ছেন। বন্ধুরা চলুন এবার কথা বলি ক্যামেরা নিয়ে। এর রিয়ার প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারি ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, যার FOV 119 পেয়ে যাবেন। আর 3 নম্বরের যে সেন্সরটি রয়েছে সেটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। ফ্রন্ট সাইডে ছোট পাঁচ হোলের মাধ্যমে 20 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে 4K 60fps এর সাপোর্ট পেয়ে যাবেন, আর সামনের ক্ষেত্রে 1080x30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফিচার নিয়ে যদি বলি, মুভি ইফেক্ট, র ফটো, ব্লগ মোড, লগ ভিডিও মোড, অনেক ধরনের ফিচার পেয়ে যাচ্ছেন এই ফোনের ক্যামেরায়। তো ওভারঅল ফোনটির প্রাইস পয়েন্ট অনুযায়ী একদম পারফেক্ট ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। কিন্তু আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।